তারাপীঠের তারামা এবং বীরচন্দ্রপুরের বাঁকড়াই ও নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা চলেছি বীরভূমের তারাপীঠ ও বীরচন্দ্রপুর দর্শনে। তো চলুন ঘুরে আসি। প্রথমেই পৌঁছালাম বীরচন্দ্রপুরের একচক্রা গ্রামে। সামনেই মন্দিরের প্রবেশদ্বার। গুটি গুটি পায়ে এক পা করে গোতে গোতে মন্দিরের প্রবেশদ্বারের সামনে যাওয়ার ডান দিকে রয়েছে শ্রী শ্রী এক্কে চক্রেশ্বর মন্দির। এগিয়ে যেতে যেতেই ডান দিকে পড়বে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। জগন্নাথ দেবের মন্দির থেকে এগিয়ে আমরা প্রবেশ করতে চলেছি শ্রী শ্রী বঙ্কিম বিহারী বাঁকড়ায় মন্দির, যিনি ছিলেন একচক্রা তীর্থের অধিষ্ঠাতা। কথিত আছে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রতিষ্ঠিত বঙ্কিম বিহারী রাধা গোবিন্দের যুগ্ম মূর্তি। নিত্যানন্দ প্রভু শেষ বয়সে একচক্রা, যাকে আমরা বীরচন্দ্রপুর গ্রাম নামে চিনি, আসবার ইচ্ছা প্রকাশ করেন। তখন তিনি শ্রী বঙ্কিমদেবের মূর্তি প্রতিষ্ঠা করার আদেশ পান। তারপর নিত্যানন্দ প্রভু একচক্রায় আগমন করে শ্রী শ্রী বঙ্কিম বিহারী বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং ওই বিগ্রহে বিলীন হয়েছিলেন। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র ওই বিগ্রহের দুই পাশে শিবিকাধিকারিণী হিসাবে মাতাদ্বয় বসুধা বাম পাশে এবং জাহান্নাবার ডান পাশে শ্রী মূর্তি প্রতিষ্ঠা করেন। পরে বীরচন্দ্র প্রভু এই মন্দিরের সেবা পুজো করতে করতে সমাহিত হয়ে যান। অদ্যবধি ওই মন্দিরে বীরচন্দ্র প্রভুর সমাধিতে পূজা অর্চনা আবহকাল ধরে চলে আসছে। মূর্তির ছবি তোলা নিষেধ রয়েছে, তাই আপনাদেরকে শ্রীমূর্তি দর্শন করাতে পারলাম না। এইটি হল বীরচন্দ্রপুরের জগন্নাথ দেবের মন্দির, যেটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে নির্মিত। সামনে শ্রীরূপ দর্শন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মা। মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই আপনাদেরকে মন্দিরের গঠনশৈলী দেখালাম। আমরা এখন চলে এসেছি বীরভূমের তারাপীঠ শহরে। তারাপীঠ তারামায়ের জন্য বিখ্যাত একটি দর্শনীয় স্থান। এটি হল বাসস্থান সংলগ্ন অঞ্চল। এখন আমরা বামাখেপার সাধন স্থলে পৌঁছেছি। এখানে বামাখেপার সমাধিও রয়েছে। এর ঠিক পিছনেই রয়েছে তারাপীঠের মহাশ্মশান, যেখানে সাধুরা
তপস্যা করেন। বাসস্ট্যান্ডের পর থেকে পশ্চিম দিকে যে রাস্তা মন্দির দিকে যায় সেই রাস্তা ধরে এগোতে এগোতে 1 কিলোমিটারের মধ্যেই পড়বে এই বামাখেপার সাধনস্থল। তারপরে কিছু দূর এগিয়েই আমরা পৌঁছে যাব তারামায়ের তারাপীঠ মন্দিরে। চলুন এগিয়ে চলা যাক। আমরা চলে এসেছি মন্দিরের প্রধান প্রবেশদ্বারে। প্রবেশদ্বার পেরিয়ে আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরের ভিতরে। চারিপাশে অসংখ্য দোকান পূজা সামগ্রী কেনার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এই সেই সুপ্রাচীন সুপ্রসিদ্ধ তারামায়ের পবিত্র তীর্থস্থান। মন্দিরের সামনে যে মাঠ মন্দির তার সামনে অবস্থান করছি। সামনে আমরা দেখতে পাচ্ছি জয় জয় তারা, জয় মা তারা, জয় তারা মায়ের জয়। রাত্রে ঘোরে ঘোরে এই ঘরটাই নিয়ে আসে এখানে।
সৌজন্যে চন্দন প্রামাণিক। ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না, আর সঙ্গে সাবস্ক্রাইব করবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো। জয় তারামায়ের জয়, জয় তারামায়ের জয়, জয় জয় তারামায়ের।